এই যে ফুচা করে স্বয়ং হাজির। হ্যাঁ, ও তাহলে সুসংবাদটা পাওয়া হয়ে গেছে। আমিও অফিস থেকে ছুটি নিয়ে পালিয়ে এলাম একেবারে খাবার দাবার নিয়ে। নাও আই এম ইন ফেস্টিভ মুড। এই চাপা, এই আমার চপ্পল জোড়া নিয়ে আয় তো। ও জুতো দেখা করে যেন পায়ে কামড়াচ্ছে। ওরে বাবারে, কিরে যা। কত লোক 100 মাইল দূর থেকে ডেইলি প্যাসেঞ্জার করে চাকরি অ্যাটেন করতে আসছে। 100 মাইল দূর থেকে? আরে হ্যাঁ, ওই তো আমাদের অফিসে নন্দবাবু নবদ্বীপ থেকে ডেইলি 10টার সময় অফিস অ্যাটেন্ড করে। কি বলছো গো? এই জানবে, তারপর রোজ রাত 12টায় কাটওয়ালো গেলে বাড়ি ফেরে, ভালো করে খাওয়া দাওয়া সেরে বেশ ভালো করে তৈলটি মর্দন করে শুয়ে পড়ে। কেন? হ্যাঁ, ওই টাইম সেভ করে আর কি। খুব ভোরে উঠে গাড়ি ধরতে হয় তো, তাই একেবারে চান করতে করতে চলে যায়। কিন্তু চট করলে ভোর 6টার সময় হাজিরা, এখান থেকে প্রত্যেকদিন যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব নয়। হুম, তার মানে তোকে ওখানেই থাকতে হবে। এই কথা তো আমি আগে ভেবে দেখি নি। হ্যাঁ, ঠাকুর পাড় আমাদের কাছে থাকবে না। তুমি কাঁদছো কেন? তুই কাঁদবার কি হলো? তুমি কি করে বুঝবে? আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, তোমরা দুই ভাই মনের চোখে চাকরি করো। না, একে এখন কি করে বুঝাই বল দেখিনি। আরে বাবা, পোচা তো সপ্তাহে একদিন আমাদের কাছে আসবে। না এসে কি আমি থাকতে পারবো বৌদি? হ্যাঁ চাপা, তুই কাঁদছিস কেন? চোরটা চলে যাবে, ও কাঁদছে কেন? ওকে কাঁদতে বারণ করো। যত নষ্ট গোড়ায় পোচাটা, কোথায় চাকরি পেলি, নাচতে নাচতে বাড়ি আসবি, তা না ঢুকতে ঢুকতে বাড়ি আসছে। না আসি। হ্যাঁ, এই মা, তোমার এই বৌদিটি আর এই চাপা, এই তিনজনে মিলে তোমাকে একটু অপদার্থ তৈরি করেছে। আর তুমি নিজে কি? থামো তো, থামো তো। দেখো, পোচার একটা ভবিষ্যৎ আছে, ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তা না হয় ও কি চিরকাল বৌদির আসলে মাথা থাকবে আর চাপা তাকে পাখার বাতাস করবে? যন্ত্রণা। আমি কি শুধু ওর বৌদি নাকি? আমি ওর মায়ের মতো ছেলেবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। নতুন জায়গা, জানাশোনা কেউ নেই, ওখানে আমি ঠাকুরপোকে একা একা পাঠিয়ে দেবো? ও তো ভাবছো কেন? ওর যে বস চৌধুরী আমার খুব চেনা, আর ওখানকার যে ডক্টর, ডক্টর গুপ্ত, সে আমার ক্লাসমেট। আমি ওদের বলে দেবো, সব ঠিক হয়ে যাবে। আমি না থাকলে ওর দেখাশোনা কে করবে? আমি তো ছোটদার সঙ্গে যেতে পারি। তুমি যাবি? আরে হ্যাঁ, ওই তো যেতে পারে। ওই যেতে পারে? হ্যাঁ। এ মুখ পুড়ে যাবে ঠাকুরপোর সঙ্গে? কেন? বারে আমি না গেলে ছোটদার দেখাশোনা করবে কে? হ্যাঁ হ্যাঁ, ছোটদার দেখাশোনা করবে কে? বেরো বলছি, বেরিয়ে যাক এখান থেকে। বৌদি, ও কিছু খারাপ ভেবে বলে? তুমি চুপ করো। তুমি একটা আইবুড়ো ছেলে, তোমার থাকা খাওয়ার কিচ্ছু ঠিক নেই, আর এই সমুদ্র মেয়ে যাবে কিনা তোমার সঙ্গে? আদর দিয়ে দিয়ে কোথায় তুলেছে একবার ভেবে দেখো। আদর আমি দিয়েছি না তুমি দিয়েছো? তুমি তো ওকে ছোটবেলা থেকে আদর দিয়ে দিয়ে মেয়ের মতো মানুষ করেছো। বেশ করেছি, আরো করবো। তো তাহলে যাওয়া তো আপত্তি করছো কেন? ঠিক আছে ঠিক আছে, যাক যাক, জন্ম জন্ম যাক। বুঝো, এই ইউ ইউ আর দ্য রুট অফ অল ঝামেলাস। তুমি যদি আমার ভাই না হতে, আমি তোমাকে খসর বলে গালাগাল দিতাম।